আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মানিক মিয়া সাতচল্লিশ লক্ষ টাকা খরচ করে একটি বাড়ি নির্মাণ করেছে মানে এক জায়গায় বাড়ি বাড়ি নির্মাণ করেছে তো সেখানে দুইটা আছে এবং একটি একটি রান্নাঘর আছে আছে এবং এবং ওয়াশরুম তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বিতর্ক সৃষ্টি হয়েছে মানুষের জানার আগ্রহ ছিল আসলে সাতচল্লিশ লক্ষ টাকার বাড়ি কেমনে কিভাবে হইলো দর্শক শ্রোতা আপনারা যদি শুরুতেই বলেন আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আপনি কি মানিক মিয়ার মুখে থেকে শুনেছেন যে মানিক মিয়ার পক্ষ থেকে কি কখনো বলা হয়েছে যে এই বাড়িটা সাতচল্লিশ লক্ষ টাকা দিয়ে তারা বানাইছে ভাই আমি নিজের কান দিয়ে নিজের চোখ দিয়ে দেখেছি একটি ভিডিওতে সাংবাদিক ওনার সামনে বলেছেন যে তিনি সাতচল্লিশ লক্ষ টাকা খরচ করে এই বাড়ি বানাইছে তিনি কিছু বলে নাই যেহেতু ভিডিওটা আমার না সেই তো আমি আপনাদেরকে দেখাইতে না ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় আমি আপনাদেরকে দেখাবো ওকে মানিক মিয়ার সামনেই এক সাংবাদিক বলেছে সাতচল্লিশ লক্ষ টাকা দিয়ে এই বাড়িগুলো বাড়িটা সে বানাইছে এবার আসেন মানিক মিয়া সম্পর্কে আমরা একটু কথা বলি অনেকে হয়তো বা হাসি পাচ্ছে দেয় মিয়া আপনারা কী নিয়ে পড়ে আছেন ভাই যার মনে করেন যে চুরানব্বই লক্ষ ফলোয়ার আছে যে ফেসবুকে তার সামনের দিকে মানে সে আগুনের গতিতে আগাচ্ছে ইউটিউবে আগাচ্ছে তো তার নিউজ করব না তো কী করব আপনারা তো দেখতেছেন আপনারা তো শুনতেছেন ভাই তো দেখেন মানিক মিয়া প্রথমে কিন্তু সিঙ্গাপুরে গিয়েছিল বাড়ি দেখাবো এবং বাড়ির মধ্যে কী কী জিনিসপত্র আছে সেটাও দেখাবো দর্শক শ্রোতা মানিক মিয়া সর্বপ্রথম সিঙ্গাপুরে ছিল তো সেখান থেকে তার আসলে কিছু হয় নাই মানে তিনি কিছু করতে পারে নাই এরপরে বাংলাদেশে আসার পরে দেড় মাসে বাংলাদেশে থাকে এবং এরপরে সে দুই সালে সৌদি আরবে চলে যায় এবং তখন সে চার লক্ষ সত্তর হাজার টাকা খরচ করে সৌদি যায় এবং সে তার বাবা যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির বিভিন্ন রকম সেক্টর আছে তো সেখানে গিয়েই কাজ করতো আমি যতটুকু শুনেছি যে তার বাবা বলতেছিল যে এসালম গ্রুপের কোনো কাজ বা হইতে পারে যাই হোক তো এরপরে যাওয়ার পরেই শুরুর দিকে সবারই খারাপ অবস্থা হয় আপনারা জানেন যারা প্রবাসে যায় ওখানকার জায়গা ধরা বা কাজ করা বোঝা ওখানকার পরিবেশ এটা কিন্তু আমরা বুঝি এর পরবর্তীতে ওখানে আমরা দেখলাম যে পুরো পৃথিবীর মধ্যে একটা কয়েক অস্থিরতা পরিবেশ সৃষ্টি হয়ে গেল আমরা সবাই বাসায় বন্দী হয়ে গেলাম তখন সেই ফ্রি টাইম টুকুতে মানে তখন কাজ করতো না সবসময় ওই ফ্রি টাইম টু টুকুতে তার কোনো এক বন্ধুর কথায় বা কারোর দ্বারা পরিচিত হয়ে সে টিকটকে আসে তার প্রথম প্ল্যাটফর্ম কিন্তু টিকটক তো সেইখানে তার যে শি মাখা মুখ এবং তার প্রবাস জীবন এবং সে যা কাজ করে সেগুলো তুলে ধরা দেখে অনেক মানুষের আসলে তার প্রতি ভালো লাগা কাজ করেছে এবং আবেগ অনুভূতির জায়গা থেকে অনেকেই তার সাথে জড়িয়ে গেছে বা এখানে আসলে মানিক মিয়া টিকটকে জনপ্রিয় হওয়া শুরু করে টিকটক তো টাকা পয়সা দেয় না আপনারা জানেন যদি স্পন্সার না নেওয়া যায় এর পরবর্তীতে মানিক মিয়া আসলো ফেসবুকে ফেসবুকেও রাতারাতি তিনি ভাইরাল তার পেজ আগায় যাচ্ছে পনেরো লক্ষর উপরে তার ফলোয়ার রয়েছে আবার এদিকে ইউটিউবেও সে আগায় যাচ্ছে আগুনের গতিতে তো তাকে ঠেকানো আসলে মুশকিল ব্যাপার তো সে এভাবেই আগায় যাবে মানুষের ভালোবাসা অর্জন করে আগায় যাবে এবং আশেপাশে অনেক কথাবার্তা শুনতেছেন এসব কথাবার্তায় মানিকের একটা ফলোয়ারও কমবে না বরং যত আলোচিত হবে সে সে তার তত বেশি ফলোয়ার হবে এই যে আপনারা কমেন্ট বক্সে যারা লিখবেন এই লেখাতে তার আসলে মানে সামনের পথ আরও উজ্জ্বল হবে সে আরও বেশি দূর আগায় যাবে আপনি কমেন্ট করেছেন আপনার বন্ধু বান্ধবরাও তার ভিডিও দেখবে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কিছু মানুষজনের কাছে মানিক মেয়ের ভালো লাগবে তো বুঝতেই পারতেছেন অনলাইন জগৎটা এমনই তো এবার আসেন আরও কিছু ব্যাপার আছে যেমন মানিক মেয়েরা হচ্ছে দুই ভাই তারা দুই ভাই তারা দুই ভাই মনে প্রবাসে ছিল এবং তার বাবাও প্রবাসে ছিল এক টাইমে তার ভাই আরেক ভাই মনে প্রবাসে আছে এখনো পর্যন্ত তো মানিক মিয়া দেশে এসেছে আসার পরে সাংবাদিকরা তো দেখতে পাচ্ছিলেন যে এয়ারপোর্টে গিয়ে তার একটা হেনস্থার ব্যাপার তিনি আসলে রাগান্বিত হয়েছেন তাকে বলা হয়েছিল আপনি নাকি সৌদি গিয়ে এতটাই কষ্টে ছিলেন যে খাবার টোকায় খাইতেন এটা কি আপনার অভিনয় ছিল নাকি রিয়েল ছিল তো এই প্রশ্ন নিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার মানিক মেয়ে কিন্তু বরাবরের মতোই বলছিল যে আমি আসলে এরকমই ছিলাম এবং অবস্থার পরিবর্তন হয়েছে আর এখানে প্রবাসীরা অনেকেই এরকম অবস্থায় থাকে সেই অবস্থাটা তুলে ধরার চেষ্টা করেছি তো এখন মানিক মেয়েই আসলে বলতে পারবে পুরো ব্যাপারটা তো আপনারা তো দেখেছেন এবার আসেন মানিক মেয়ের বাড়ি সম্পর্কে কথা না বললে আসলে হবে না তো আমরা যদি মানিক মিয়ার বাড়ির কাজ যখন অসম্পূর্ণ তখনকার একটা যদি আমরা ড্রোন শ্যুট দেখি ড্রোন শ্যুটের একটা ছবি দেখি দেখতে পাচ্ছেন মানিক মেয়ার যেখানে বাড়ি করেছে তার আশেপাশে কিন্তু ধান ক্ষেত আশেপাশে কি ধান খেত তো এইখানে এরকম একটা জায়গা এখানে যতটুকু আমি শুনতে পেরেছি যে আঠারো শতক জায়গা আছে এবং এখানে রাস্তাঘাটও কিন্তু তেমন ভালো না আমরা যতটা দেখতে পাচ্ছি এবং এখানে সে জমি কিনেছে আমি যতটুকু জানি এটা আসলে মানে একশো পার্সেন্ট সঠিক কিনা আমি জানি না আমি যতটুকু জানি এখানে জমি কেনা হয়েছে এবং এখানে মাটি ভরাট করা হয়েছে একটা নিচু লেভেলে ছিল সেক্ষেত্রে অনেক টাকা পয়সা প্রয়োজন হয়েছে এখানে খরচ হয়ে গেছে এখানে দুইটা বাসা তারা করেছে দুই ভাইয়ের এখানে ওর ভিতরে প্রত্যেকটা রুমের ভিতরে মনে হয় দুইটা করে নাকি কয়টা করে রুম আছে এখানে একটা বাহিরে একটা রান্নাঘরের মতো জায়গা করা হয়েছে এবং এখানে একটি বাহিরে ওয়াশরুমও আছে এখানে মোটরের ব্যবস্থা আছে মনে হয় একটি বয়েলের ব্যবস্থা আছে এখানে আপনারা যদি দেখেন বাড়িটা সামনের দুইটা দেওয়াল হচ্ছে ইটের তৈরি করা এবং টাইলস বসানো এবং দরজাও ভালো মানের দরজা এবং পরবর্তীতে চারদিকে উপরেও টিন আছে পিছনের দিকেও টিন আছে আমি যতটুকু আসলে বুঝলাম তো এই হচ্ছে ব্যাপার আর ভাই তো দেশে আসার পরে মোটর সাইকেলও মনে হয় একটা কিনে নিয়েছে তো এখন এই যে এখানে যে মালামাল নিয়ে যাইতেও কিন্তু খরচ বেশি হয় আপনারা হয়তো অনেকেই জানেন না যে যার যে যত দূর হবে মালামালের দাম কিন্তু তত আসলে বেশি হয়ে যাবে ইট সিমেন্ট বা এখানে যেটাই বলেন না কেন আমরা তো দেখতে পাচ্ছি যে মেইন পোপারে কিন্তু না এটা এখন খরচ কত হয়েছে এ ব্যাপারে মানিক ভাই হয়তো বা আরো বিস্তারিত বলবেন বা খরচ হলেও আমাদের সমস্যা কি ভাই হ্যাঁ আমাদের তো কোনো সমস্যা নাই তাই না তো সে তার বাবা মা বা তারা থাকার জন্য একটা ঘর বানাইছে আর মানিক ভাই দেশে আসছে সে আবারও বাহিরের দেশে যাবে কিনা বা ইউরোপে যাবে কিনা সে চিন্তা ভাবনা করবে বা এর মাঝে তার বিয়েও আমরা দেখতে পারি তো এখন চাপে আছে চাপে থাকুক যদি ফিরি হয় তাহলে আমরা মানিক মেয়ের সাথে দেয়া করার চেষ্টা করবো আর কি তো ধন্যবাদ সবাইকে অবশ্যই এই যে বাড়ি বানানোর ব্যাপারটা যদি বলেন আমাকে যে বাড়ি বানানোর ব্যাপারটা আসলে কি বলবো একটা নিজের মনের ভিতরে আনন্দ কাজ করে যে আসলে নিজের টাকা দিয়ে বাড়ি বানায় সে আসলে বুঝতে পারে যে নিজের মধ্যে কতটা আনন্দ কাজ করে তো আগে তাদের বাসা কেমন ছিল এখন তারা কতটা পরিবর্তন হয়েছে পোবার জীবন প্লাস অনলাইনের তো ইনকাম আছেই তো বিভিন্ন দিক থেকে মানিক মেয়ে আগায় গেছে এটাই হচ্ছে মূল কথা আমাদের একজন মানুষ আগায় গেছে এটাই তো মূল কথা তাই না আমরা তাকে আরও যাতে আগায় যাই সেইটার জন্য শুভকামনা জানাবো তার এই ফ্যান ফলোয়ার তিনি কাজে লাগিয়ে আরও ভালো ভালো কাজ করবে এবং সেটাই আমরা চাইবো আর কি তো ধন্যবাদ সবাইকে মানে মেয়ের জন্য অভিনন্দন বাড়িটা খুব সুন্দর হয়েছে এবং আশা করছি হয়তো বা আরও এখানে আরও অনেক কিছুই সংযুক্ত করা বাকি আছে বাড়ির সামনেটুকু এখনও মাটি অবস্থা দেখলাম যে মাটি প্লেন করা হয় নাই ভালো লাগতেছে খুব সুন্দর একটা বাড়ি হয়েছে